আমার সেই হাউ টু ম্যানেজ ইউর টাইম যে ভিডিওটা দেখেছিলাম সেইটা দিয়ে আমরা একটা একটা দিনের লে আউট করেছি। তো আজকে আমাদের ফার্স্ট ডে, দেখা যাক কেমন হয়। আজকে বহু দিন পর আবার আমাদের জিম রিজিউম হচ্ছে। বাপি আর নীল চলে গেছে সকাল সকাল, আমার বিকেলে যাওয়ার পালা। এখন আমি নিচে যাই, নিচে গিয়ে আগে চটপট খাবার টাবার বানিয়ে নিই, টিফিনে দিতে হবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সাথে দেখি আমরা দিনের কতটা কি করতে পারলাম। নতুন একটা সকাল, নতুন একটা দিন, মানে একটা সাদা পাতা। দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আমি আর কাজু কত কিছু দেখে এলাম, এখানে আবার আমরা যাচ্ছি। কাজু এখন তোমাদেরকে জ্যাকফ্রুট দেখাবে, এটা ওর একটা পছন্দের কাজ। কাজু কোথায় কোথায় জ্যাকফ্রুট? হ্যাঁ, কি এটা, তুমি কি ধরছো, জ্যাকফ্রুট ধরছো? জ্যাকফ্রুট দেখো, জ্যাকফ্রুটে একটা পেঁপড়ে। এইটা কাজু নিজের জন্য রেখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা রেখে দেবো এটা, এখন এটা খাও। এখন আমাদের ঢেঁড়স তোলার অভিযান। আমি বলেছিলাম তোমার বাপিকে, বলে কি এটা আরো বড় হবে, আরো বড় হবে, রস হবে, দেখেছো আরো বড় হবে। কবে খাবো তাহলে আমরা, কবে খাবো? এরপর আবার আমাদের গাছের, মানে আমাদের নিজেদের আলু মাসি ভাজে কি করছে এই মেয়েটা সকাল সকাল একা একা। আমার ভিডিও দেখো, দেখো না তো, পরে একদিন দেখো। গাছের ডাটা দিয়ে এখন চিংড়ি মাছ হবে একটু, তাই তো হবে তো? ডাটা দেওয়া তো পারি না তুলতে, দেখিয়ে দাও একদিন, চলো এখন তুলিদির সাথে আমরা আবার যাচ্ছি ডাটা কুড়াতে। বাবা ডাটা কুড়াতে যাবে এবার, ডাটা ডাটা বাবা ডাটা। সেদিন ভালো লাগছিল ডাটা? হ্যাঁ আমার তো ভালো লেগেছে, বাড়ির ডাটা যেটা পুরোটা সবজি ছিল তো, এরকম ভাবে তুললেই হয়ে যাবে। ওকে, এই প্লেন যাচ্ছে, দেখতে দেখা যাচ্ছে না। প্লেনটা কোথায়, প্লেনটা কোথায়, আওয়াজই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আরেক দিকে সব মিক্স করে ফেলেছি আমি ঢেঁড়স, এখনো গাছে ঢেঁড়স রয়েছে, বাট ঢেঁড়সগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে গো, একটু বুড়ো বুড়ো হয়ে গেছে। ওই যে হ্যাঁ চলো, আমাদের বাজারে, আমাদের আজকের বাজার ঘাট কমপ্লিট। এরকম বাড়ির মধ্যে থেকেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কাজের জন্য আজকে ফার্স্ট টাইম ট্রাই করব প্যানকেক, মানে জাস্ট ডিম অল্প একটুখানি নিয়েছি আর একটুখানি কলা নিয়েছি। আর তুলিদি গেছে ভয় পেয়ে যে এটা আমি মাখাই মাখবো না, কাজুকে কাঁচা কাঁচা খাওয়াবো। যখন শুনলো না আমি এটা গ্যাসে বসাবো তখন একটু আশ্বস্ত হয়েছে, লোকজন আমার খাবারের হ্যাবিট দেখে না ভয়টাই পেয়ে যাচ্ছে। এখানে কাজুর প্যানকেক রেডি, দেখো তুলিদি, দেখো 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 দেখো, দেখেছো কাজু অ্যাপ্রুভ হলো কি এটা? এটা কি কাজু অ্যাপ্রুভ হলো? আমরা কি খাচ্ছি, ইয়ে আমরা প্যানকেক খাচ্ছি। চলো ঘরে পাখায় গিয়ে বসি, এখানে গরম, একটু জলের বোতলটা নিয়ে আসুন। এই কাজু, কাজু আবার কিছু খুঁজে পেয়েছে, টিপটা না দাদা তো পরিয়ে দি। এ কি করছে রে কাজু, দেখি তো এ কাজুকে, দেখি তো কাজু, কাজুকে দেখি তো একটু, কাজু কাজু কাজু
খাবার কাজুর গাছে পেটটা ভরে পিয়া এনজয়। চলো আমরা এখন ওপর যাই। মানে পুরো একেবারে সকাল সকাল মাসি বলেকে এটা কি হলো কাজু? কালকে তো দাদার কাছে দুমদাম খেয়েছে ওইখানে। হ্যাঁ, ও দাদা বুঝতে পারে না ভাইকে আদর করতে গিয়ে করেছে, আর আজকে তোমাকে সেগুলো ফেরত দিচ্ছে। দেখো এখন আমাদের টিফিন প্যাক টাইম। স্যার চলে গেছেন মানে। ব্রেকফাস্ট তুলে দিয়ে এইটা সেরা করে ওয়ার্ড্রপের এই সেকশনটা আমাদের রুটিন হয়ে গেছে। আমাদের খাবার কাজুর খাবার আর আমাদের দুজনের জিনিসপত্র। আমার মনে হয় মাথায় যেটা হচ্ছে সেটা লিখে ফেলো, লিখে ফেলে চোখের সামনে কোথাও রাখো, হয় মোবাইলে স্ক্রিন সেভার করে রেখে দাও, নাহলে কিছু একটা করে রেখে দাও, বারবার দেখবে আর বারবার সেটা তোমার তখন তুমি করতে বাধ্য হবে। যদিও এটাকে আমরা দেখবো না করবো জানি না, আজকে তো এই আমার এইখানকার জিনিসপত্র অনুযায়ী আমার কিছু এখনো শুরু হয়নি, কারণ প্রচুর জামা কাপড় জমে গেছিলো কাজুর, সেগুলো সব ধোয়া পাগলা করা হলো। এবার আসল কাজ শুরু করা। নারু গোপাল তুমি কি করছো? তুমি হাতি হাতি করছো, তোমাকে আর কলেতে তো ভালো লাগে বলে আমি মনে হচ্ছে মাসি মনে নেই, কিন্তু এই জায়গাটা বাবা পরিষ্কার হয়নি আজকে বাবা। শোনা, ওটা কিছু না, ওটা এপাশে আসো, এপাশে আসো, এদিকে খেলো। এইখানে এখন চলছে এডিট আর ওইখানে চলছে ঘুম, কাজু বারবার উঠে যাচ্ছে। তো আমি তাই বাবলি দিতে বললাম কাজুর পাশে শুয়ে পড়তে, কারণ আমাকে এখন এডিট না করলে আবার আমার এডিট করা হবে না। আর আজকে ঝড় হোক, বৃষ্টি হোক, কালবৈশাখী আসুক, যাই আসুক না কেন, আজকে আমাকে এক্সারসাইজে যেতেই হবে। হাতে মাত্র আর আধ ঘন্টা, যতটা পারি এডিটটা করে নিই আর তারপর যাবো দিদির কাছে। চিরের জন্য রেডি, এখন বেরোবো, পরিতোষদাকে ডাকলাম কারণ স্কুটিটা নীল নিয়ে গেছে, বাইকটা আমাদের বন্ধ। আর জিমের পর আমার আজকে প্রচুর কেনাকাটি, ছোটো কম বেশি মিলিয়ে, গিফট টিফট মিলিয়ে অনেক কিছু। হোপফুলি যেন বৃষ্টি না হয়, বা বৃষ্টি হলেও যেন এমন না হয় যেন কেনাকাটি না করতে পারি। এবার চলো যাওয়া যাক। আর এখানে আমাদের বাবা। কি বাবা? যাই বাবার কাছে। উমা দাদা তুমি খেয়ে নাও। হ্যাঁ, মানে হঠাৎ করে মানে কেমন ব্যাগ হাত সামনে হয়ে বার করলি, কিছু একটা বার করে দেখাবি এখন আমরা আমাদের ফেভারিট জায়গায় চলে এসেছি, যদিও এখানে কখনো আসিনি, সবসময় আমরা বাড়িতে নিয়ে যাই, আজকে এসে খাচ্ছি। সরি, তোমাদের আদরের মাঝে লাইট জ্বালিয়েছি, এক্সট্রিমলি সরি। বাবার কাছে চলে এসেছি শান্তি। কাজ যদিও আজকে সেরকম কিছু একটা হয়নি, কিন্তু যা যেটুকু হয়েছে সেটুকুই আর কি, সময় এত কম। আমি নাকি কয়েকদিন আগে আমি এই হাউ টু ম্যানেজ মাই টাইম করতে গিয়ে আমি কোনো ম্যানেজই করতে পারছি না, আমার আর সময় মনে হচ্ছে নেই। আগে তো আমার এত মনে হতো না, এখন বাবাকে একটু খানি ঘুম পাড়িয়ে দিই। আজকে হয়ে গেছি এক্সট্রিম টায়ার্ড, আর ক্ষমতা নেই এখন, মানে শুতেও মনে হচ্ছে ল্যাদ লাগছে, মানে কেউ যদি শুয়ে দেয় তাহলে ভালো হয়। আবার আজকে যখন বাইরে ছিলাম তখন ফোন করলো, আমাদের যে হেলথ সেন্টার আছে সেখান থেকে ফোন করলো যে কালকে কাজুর ভ্যাকসিনেশন আছে। এবার কালকে এরকম আচমকা আমি মেন্টালি প্রিপেয়ার নই, তো দেখা যাক, ঠিক মানে হয়ে গেলে তো খুবই ভালো। আর বাবাকে আলাদা করে বোঝানোর টাইম হয়নি যে কালকে বাবার ভ্যাকসিনেশন, দেখা যাক কালকে কী হয়, কালকের দিনটা কেমন কাটে। বাবা আগেরবার যখন গেছিলো অনেক ছোটো ছিল, এখন বড় হয়েছে, কেমন কি এক্সপিরিয়েন্স হবে গড নোস, কী হবে না হবে। যাই হোক, আর চাপ না নিয়ে আজকে তো ঘুমিয়ে পড়ি, আজকের দিনটা ভালো করে কাটেছে, আজকে ঘুমিয়ে পড়ি। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, গুড নাইট, টাটা।